أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় বিদ্যাপীঠ বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে বিদ্যাপীঠের যে প্ল্যাটফর্মটা সেটা কিভাবে একজন স্টুডেন্ট হিসেবে আপনি কিভাবে ইউজ করবেন সেই ইউজার পদ্ধতিটা আজকে একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যখন বিদ্যাপীঠ.com এই ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন বিদ্যাপীঠ.com এ যখন আপনি লগ ইন করবেন তখন আপনি এই হোম পেজটা দেখবেন হোম পেজে গিয়ে আপনি যদি নতুন স্টুডেন্ট হন তাহলে রেজিস্টার এজ এ স্টুডেন্ট উপরে ডান পাশে এই বাটনটাতে ক্লিক করবেন আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এই ফর্মে আপনি আপনার নাম আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটাকে দ্বিতীয়বার দিয়ে কনফার্ম করে নেবেন তাহলে আমি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এখন আমি আমার ড্যাশবোর্ডটাকে এখানে আমার ছবি দেওয়া থেকে আমার প্রোফাইলটাকে আমি পুরোটা চেঞ্জ করতে পারবো এই যে সেটিংসে গিয়ে আমি নতুন করে আমার প্রোফাইলটা সেট আপ করে নিতে পারবো আমার একটা ছবি দিতে পারবো একটা কভার ফটো দিতে পারবো এবং আরও কিছু ডিটেলস আমি অ্যাড করতে পারবো এই সেটিংসে গিয়ে কিন্তু সেটা যদি প্রয়োজন না হয় তাহলে আমরা সরাসরি কোর্স চালিয়ে দিতে পারবো আমি যে সেটিংসে গিয়ে আমার একটা প্রোফাইল ছবি অ্যাড করতে পারবো একটা কভার ফটো অ্যাড করতে পারবো এবং আরও কিছু বায়োগ্রাফি থেকে শুরু করে আরও কোনো কিছু যদি আমি অ্যাড করতে চাই আমার যদি একটা ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের যদি ইমেল ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি দিতে চাই আমার ফেসবুকের অ্যাড্রেসটা যদি দিতে চাই লিঙ্কডইন প্রোফাইলটা যদি দিতে চাই দেওয়ার পর আমি আপডেট প্রোফাইলে গিয়ে আপডেট করে আমার প্রোফাইলটাকে আপডেট করে রাখতে পারবো এখন আমি যে কোর্সটা রেজিস্ট্রেশন করব সেই কোর্সটা আমি কীভাবে অ্যাক্সেস করব তাহলে এই যে আমি যখন ড্যাশবোর্ডে আসব আমার বাম পাশে এই যে প্রোফাইল এনরোল কোর্সেস উইশ লিস্ট এগুলো থাকবে ওইখান থেকে আমি আমার কোর্সগুলো দেখব যেহেতু আমি এখনও কোনো কোর্সে রেজিস্ট্রেশন করি নাই কোনো জিরো সেজন্য এখানে জিরো দেখাচ্ছে আর আমি যদি কোর্সেসে যাই কোর্সে গিয়ে আমি যে কোনো একটা কোর্সে যদি আমি রেজিস্ট্রেশন করি যেমন এটা একটা ফ্রি কোর্স এই কোর্সের কোনো মূল্য লাগে না এটা একটা ফ্রি কোর্স তাহলে আমি ইজিলি রেজিস্ট্রেশন করতে পারি পেমেন্ট ছাড়াই এখানে যদি আমি রেজিস্ট্রেশন করি আমি জাস্ট এই যে এনরোল নাও এই এনরোল নাও বাটনটাতে ক্লিক করলেই আমার কোর্স শুরু হয়ে যাবে এভাবে আমি কোর্স শুরু করে আমি আমার কোর্সের ডিসক্রিপশন দেখা যাচ্ছে যদি কোর্স টিউটর কোনো অ্যাটাচমেন্ট দিয়ে থাকে কোনো রিডিং ম্যাটেরিয়াল দিয়ে থাকে সেটা এখানে থাকবে যদি কোর্স রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে সেটা এখানে থাকবে এবং যারা স্টুডেন্ট এবং যারা কোর্সে পার্টিসিপেন্ট তারা যদি কোনো প্রশ্ন করতে চায় কোনো প্রশ্ন উত্তর যদি থাকে ডিসকাশন ফোরামের মতো সেটা এই কিউএনএ সেকশনটাতে থাকবে এখানে একটা নতুন প্রশ্ন আমি করতে পারবো এবং অন্য কেউ প্রশ্ন করলে আমি তার উত্তর এই সেকশনটাতে দিতে পারবো তাহলে আমরা ফিরে যাচ্ছি আমাদের কোর্সের মেইন পেজে এটা হচ্ছে কোর্সের ডিসক্রিপশন এবং আমি কোর্সটা শুরু করব স্টার্ট কোর্স বাটন ক্লিক করার মাধ্যমে এবং আমি যখন একটার পর একটা স্টেপ বাই স্টেপ কোর্সের মডিউলগুলো শেষ করব তখন কোর্স কমপ্লিট হয়ে যাবে এখানে যেহেতু একটাই মডিউল আমি এটা যদি শেষ করি কোর্স কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আমি আমার সার্টিফিকেটটা পেয়ে যাব অটোমেটিক্যালি কোর্স থেকে আমাকে সার্টিফিকেটটা দেওয়া হবে তো অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের আপনাদের ডেমোস্ট্রেশন এখানে শেষ করছি আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের এনরোল করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই যে কোনো সময় আমাদের যে কোনো ইমেইল অ্যাড্রেস কিংবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে সরাসরি কথা বলে নিতে পারেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু